মধ্যপ্রাচ্যের পশু দুম্বার খামার করে সফলতা পেয়েছেন ভৈরবের চাঁদপুর গ্রামের সবুজ এবং সোহরাব। তাদের এই খামার দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। লাভজনক হওয়ায় সবুজ এবং সোহরাবের মতো অনেকেই আগ্রহী হচ্ছেন ভিনদেশি এই পশুপালনে। ভৈরব প্রতিনিধি এম এ হালিমের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান। সৌদি প্রবাসী এক যুবকের কাছ থেকে 2018 সালের জানুয়ারিতে 10 লাখ টাকা দিয়ে 60টি দুম্বা কেনেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চাঁদপুর গ্রামের সবুজ ও সোহরাব। সেগুলো লালন পালন করে বর্তমানে তাদের খামারের দুম্বার সংখ্যা দাঁড়িয়েছে 40। এর আগে বেশ কয়েকটি দুম্বা বিক্রি করে বাড়িয়েছেন খামারের পরিধি। তাদের খামার দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ, নিচ্ছেন দুম্বার খামার করার পরামর্শ। অনেক দূরত্বে মানুষ আয়ে দেখতে হয়, আমরা কিনা নিতে হয় ভাবনা, হরিদপুর, দিনাজপুর, সিলেট, চিটাগাং, উত্তরবঙ্গ, এইসব দিকে মানুষ আয় কিনা নেয়। আমরা মনে চাই কয়েকজনে মিললা আমরা একটা দুম্বা হাইতে পারি। সবুজ ও সোহরাব জানান, তারা উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রতিনিয়তই পরামর্শ নিচ্ছেন দুম্বা লালন পালনের। প্রতিটি দুম্বা বিক্রি করছেন 1.5 থেকে 2 লাখ টাকা দরে। খামার থেকে তারা লাভবান হচ্ছেন বলে জানান। অনেকে আমরা দেখা আগ্রহ হইতেছে এ হামার দেওয়ার জন্য, সবাই আসে দেখে আয়া পরামর্শ নেয় আমাদের কাছ থেকে কীভাবে কী করা যায় আমরা পরামর্শ দেই। আমার এখানে দুম্বার খামারটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং কিনে নিয়ে যায়। অনেকে পরামর্শের জন্য আসে যে কীভাবে খামার করা যায়, দুম্বার খামার। আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি পরামর্শ যতটুকু পারি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দুম্বা পালনে সবুজ ও সোহরাবকে সাইলেজ প্রযুক্তির প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে। আমার এই দপ্তরে অনেকে আসছেন এবং তার সাথে যোগাযোগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যে দুম্বা কিভাবে লালন পালন করা যায়। আমার বিশ্বাস সারা উপজেলায় নয়, উনি সারা বাংলাদেশে একজন সফল দুম্বা খামারি হিসাবে অতি শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। লাভজনক হওয়ায় সবুজ ও সোহরাবের মতো অনেকে আগ্রহী হয়ে উঠছেন ভিনদেশি এই পশুপালনে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।